আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, শুধু জান্নাত নয়, স্বপ্ন দেখুন সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদাউসের। আল্লাহ তাআলা কি দারুণভাবে আমাদের অনুপ্রাণিত করেছেন, তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে যাও তোমার রবের ক্ষমা ও জান্নাতের দিকে, যার প্রশস্ত আসমান জমিনের সমান। সুবহানাল্লাহ, আসমান জমিন কতটুকু ব্যবধান তা আমাদের অজানা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আসমান জমিনের ব্যবধান। আমাদের স্বপ্নে যদি থাকে কোনো রকমের জান্নাতে প্রবেশ করা, আর স্বপ্নটা যদি থাকে জান্নাতুল ফেরদৌসের এবং সেই অনুযায়ী আমল বেশি বেশি করতে হবে, তবে আশা করা যায় জান্নাতে আমরা প্রথম দফাতেই প্রবেশ করব। এমনকি চির স্বপ্নেও জান্নাতুল ফেরদৌস আমাদেরকে স্বাগত জানাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন চাবে তখন জান্নাতুল ফেরদৌসই চাইবে। একটা উদাহরণ দিতে পারি, যেমন আপনি পরীক্ষাতে এ প্লাস পাবেন, এখন সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, কিন্তু আপনি পরীক্ষাতে এ গ্রেড পেলেন, এ প্লাস পেলেন না, তার মানে আপনার লক্ষ্যস্থল থেকে আপনি কিছুটা কম পেয়েছেন। কিন্তু আরেকটা মানুষ, সে চাইছে এ মাইনাস পেতে, কিন্তু পরীক্ষা ফল দেওয়ার পর সে দেখল ফেল করেছে। ঠিক তেমনইভাবে আমাদের আশা থাকতে হবে বড় রকমের। আমাদের 10 জন সাধারণ মুসলিমের মতো হলে চলবে না, অবশ্যই নিজেকে অসাধারণ বানাতে হবে, সে অনুযায়ী চেষ্টা করতে হবে, উম্মার জন্য অনেক বড় বড় কাজ করার স্বপ্ন দেখতে হবে। এমন হতে পারে 50 জন মুসলিমের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া বা 20 জন বিধবা নারীর ঘরোয়া পরিবেশে কোনোরকম ছোটোখাটো কাজের সুযোগ দেওয়া, 10 জন ইয়াতিমকে পড়ালেখার দায়িত্ব নেওয়া। এছাড়াও হতে পারে টার্গেট করে 50 জন বেনামাজিকে নামাজি বানানো, কিংবা পতিতায়গুলোকে উঠিয়ে দেওয়া, অথবা বিভিন্ন মসজিদ ও বাসাবাড়িতে কোরআন শিক্ষার প্রসার করা। এভাবে আমরা তরুণ যুবকদের মাঝে কোরআনে আলো ছড়িয়ে দিতে পারি, এমন অনেক অনেক পরিকল্পনা হয়ে যেতে পারে। শুধু আপনাকে চিন্তা করতে হবে, সে অনুযায়ী আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। হয়তো মনে হবে আমার পক্ষে এগুলো করা সম্ভব নয়, ভাই আল্লাহ চাইলে অবশ্যই সম্ভব। সবচেয়ে বড় কথা হলো, এই ধরনের নেক কাজ করলে আপনি শুধু প্ল্যান করলেন, এতেই আপনি নেকি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। এরপর প্ল্যান বাস্তবিত হলে আরও বেশি নেকি পাবেন, এটা ইসলামের একটি মহান সৌন্দর্য। এখানে কেবল নেক কাজের পরিক্রমার মাধ্যমে নেকি পাওয়া যায়। আমরা মুসলিম বিশ্বকে বদলে দেওয়া জাতি, অলসতা কাপুরুষতা নিষ্ক্রিয়তা এগুলো আমাদের সাথে মানায় না। আমাদের রাতগুলো কাটবে আল্লাহ দরবারে সেজদারত অবস্থায়, এবাদতের অবস্থায়, দিনগুলো কাটবে উম্মার জন্য। সুতরাং সে অনুযায়ী আমল করতে থাকুন আর আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক, আমিন।